কর্মধার সমাস, কর্মধার সমাস হচ্ছে গা চার প্রকার, মধ্যপদলিপি কর্মধার সমাস, উপমান কর্মধার সমাস, উপমিত কর্মধার সমাস, রূপক কর্মধার সমাস। এখন প্রথমে হচ্ছে গা মধ্যপদলিপি কর্মধার সমাস কি এবং ফারার সহজ উপায়। মধ্যপদলিপি কর্মধার সমাস হচ্ছে গা যে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, ঠিক আছে, মানে মাঝখানের পদ রূপে যে সমাস হয় সেটাকে বলে মধ্যপদলিপি কর্মধার সমাস। যেমন সাহিত্য বিষয়ক সভা, পূর্বপদ, মধ্যপদ, পরপদ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে মানে সমস্ত পদ, সমস্ত পদে কি বিষয়কতা আছে? যেমন সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা হয়েছে গা সাহিত্য সভা, এখন বিষয়কতা কি আছে? নাই। তার মানে এটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধার সমাস, মানে মাঝখানের পদ না থাকলে এটাকে মধ্যপদলিপি কর্মধার সমাস। ইয়ার ফলে সিংহ চিহ্নিত আসন, এখানে চিহ্নিত কথাটা কি আছে সিংহাসনে? না, নাই। মাঝখানের পদ কি আছে? না। মাঝখানের পদ না থাকলে এটাকে বলে মধ্যপদলিপি কর্মধার সমাস। যেমন একটা দেখো শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এখানে শিক্ষামন্ত্রী, শিক্ষা হচ্ছে পূর্বপদ, বিষয়ক হচ্ছে মধ্যপদ এবং মন্ত্রী হচ্ছে পরপদ। এখানে বিষয়ক কথাটা কি আছে? নাই। তার মানে এটা মধ্যপদলিপি কর্মধার সমাস, মাঝখানের পদ লু পেয়ে যে সমাস হয় সেটাকে বলে মধ্যপদলিপি কর্মধারায় সমাস, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গা উপমান কর্মধারা সমাস। উপমান তো তুলনা করা বোঝাবে, উপমান শব্দ তো কি তুলনা করা বোঝাবে। এখন উপমান কর্মধার সমাস চিনের একটা টেকনিক হচ্ছে গা, আমরা জানি শেষের পদ, পদ তো মানে একটা এই সমাস পূর্বপদ থাকে, পরপদ থাকে, পূর্বে যেটা থাকে দেখো পূর্বপদ, পরে যেটা থাকে দেখো পরপদ। তে যদি পরপদ মানে শেষের পদ, শেষের পদ যদি বিশেষণ হয় তাহলে সেটা হচ্ছে উপমান কর্মধারা সমাস। শেষের পদ কি মানে যেমন অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। এখন এই যে রাঙা কথাটা, রাঙাটা কি বিশেষণ কি বিশেষণ না? বিশেষণ হচ্ছে যেটা তারা দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ এরকম বোঝায়। তো এখন রাঙা, রাঙাটা তো অবস্থা বুঝেছে না, অরুণ কেমন, অরুণ তো রাঙা, ঠিক আছে, তা রাঙা বুঝেছে, এটা বিশেষণ। মানে শেষের পদটা যদি বিশেষণ হয় তাহলে হচ্ছে উপমান কর্মধারা সমাস, ঠিক আছে। আরেকটা দেখো যেমন কাজলের ন্যায় কালো, এই যে কালোটা, কালোটা কি বিশেষণ না? বিশেষণ যেহেতু বিশেষণ, এটা যেহেতু বিশেষণ সেহেতু এটা কি বিশেষণ, সুতরাং এটা হচ্ছে উপমান কর্মধার সমাস। যদি কোনো সমাসের শেষের পদ বিশেষণ হয় তাহলে সেটি উপমান কর্মধারায় সমাস, ঠিক আছে। যেমন শোষকের ন্যায় ব্যস্ত, শোষকের ন্যায় ব্যস্ত কথার মাঝে লাস্টে কি ব্যস্ত থাকে না, ব্যস্ত কথাটা কি বিশেষণ না, সুতরাং এটা হচ্ছে উপমান কর্মধার সমাস, ঠিক আছে। তাহলে উপমান কর্মধার সমাস তো বুঝলাম যে যদি কোনো সমাসের শেষের পদ বিশেষণ হয় তাহলে সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস, ঠিক আছে। আর মাঝখানের পদ লুপ পেয়ে যে সমাস হয় সেটাকে বলে মধ্যপদলিপি কর্মধারায় সমাস। একটা হচ্ছে, তিন নম্বর হচ্ছে উপমিত কর্মধারা সমাস। উপমিত কর্মধারা সমাস শিকালে একটা ছড়া আছে যে অঙ্গের নামের সাথে তুলনা যত সবই হচ্ছে উপমিত, অঙ্গের নামের সাথে তুলনা যত সবই হচ্ছে উপমিত, বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা বিশেষণ হলে উপমিত হবে না, ঠিক আছে। মানে অঙ্গের নামের সাথে যদি কোনো তুলনা বোঝায় কোনো সমাস দেয়া সেটা হচ্ছে উপমিত। আর একটা হচ্ছে উপমিত চিহ্নের উপায় হচ্ছে উভয় পদ, মানে পূর্বপদ এবং পরপদ উভয় পদ বিশেষ্য হবে, বিশেষ্য শব্দ মানে হচ্ছে নাম, মানে নামবাচক হবে। পূর্বপদ এবং পরপদ উভয় পদ যদি নামবাচক হয় তাহলে উপমিত কর্মধারা সমাস। আরও একটা চিহ্নের উপায় হচ্ছে অঙ্গের নামের সাথে তুলনা যত সবই হচ্ছে উপমিত। একটা উদাহরণ দেখি, যেমন মুখ চন্দ্রের ন্যায়, ঠিক আছে, এখানে মুখ কি একটা অঙ্গ না, অঙ্গের সাথে তুলনা হয়েছে, তার মানে হচ্ছে মুখচন্দ্র, মুখচন্দ্র। এখন একটা বলছিলাম যে উভয় পদ বিশেষণ যদি হয় পরীক্ষা আছে মুখচন্দ্র কী সমাস, এই দেখো মুখ এটা একটা বিশেষ্য, চন্দ্র এটা একটা বিশেষ্য, মানে মুখ একটা নাম পদ, চন্দ্র একটা নাম পদ, উভয় পদ বিশেষ্য, উভয় পদ যদি বিশেষ্য হয় সেটা হচ্ছে উপমিত কর্মধারা সমাস। আর ব্যাস বাক্যে যদি কোনো অঙ্গের নামের সাথে তুলনা বোঝায় সেটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। যেমন পদ্ম চক্ষুর ন্যায়, এখন চক্ষু কি, চক্ষু কি একটা অঙ্গ না? হ্যাঁ, তাহলে চক্ষু যেহেতু একটা অঙ্গ, আমি কিন্তু অঙ্গের নামের সাথে তুলনা যত চক্ষুটারে পদ্মর সাথে তুলনা করা হয়েছে, তার মানে এটা কি চক্ষু পদ্মের ন্যায়, তাহলে চক্ষু একটা অঙ্গ, অঙ্গের নামের সাথে তুলনা যত সবই হচ্ছে উপমিত, তাহলে পদ্ম চক্ষু কি উপমিত কর্মধার সমাস। তাছাড়াও পদ্ম ইলো পূর্বপদ, চক্ষু লোক পরপদ, এই পূর্বপদের যে পদ্ম এটাকে বিশেষ্য না বিশেষণ, বিশেষ্য কারণ এটা নাম পদ এবং চক্ষু এটাও একটা বিশেষ্য, তাহলে উভয় পদ বিশেষ্য হলে কি উপমিত কর্মধার সমাস। নাম করলে পূর্বপদ এবং পরপদ উভয় পদ বিশেষ্য হলে উপমিত কর্মধার সমাস। আর রূপক কর্মধার সমাস হচ্ছে
একটা দেখা যাবে অন্যটা দেখা যাবে না, মানে পূর্ব পদ দেখা যাবে পর পদ দেখা যাবে না, ঠিক আছে? অদৃশ্য প্লাস দৃশ্য সমান রূপক কর্মদ্বারা সমাস। যেমন মন রূপ মাঝি, মন মাঝি, এখন মন কি দেখা যায়? মন তো দেখা যায় না, কিন্তু মাঝি মাঝি দেখা যায়, মানে একটা দেখা যাবে না একটা দেখা যাবে, এটি হচ্ছে রূপক কর্মদ্বারা সমাস। যেমন বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, এখন বিষাদ কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু সিন্ধু, সিন্ধু মানে হচ্ছে সাগর, সাগর দেখা যায়। তাহলে এটা হচ্ছে রূপক কর্মদ্বারা সমাস। পরাণ রূপ পাখি, পরাণ পাখি, তাহলে পরাণ কি দেখা যায়? দেখা যায় না, পাখি দেখা যায়, তার মানে একটা দেখা যায় না অন্যটি দেখা যায়, দেখা যায় যায় না আর অন্যটি দেখা যায়, দেখা যায়, ঠিক আছে? একটি দেখা যায় না অন্যটি দেখা যায়, মানে অদৃশ্য প্লাস দৃশ্য সমান রূপক কর্মদ্বারা সমাস।